নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর। করোনা প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের উদ্যোগে মাস্ক সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার জেলার 7টি থানায় বৃহস্পতিবার একযোগে সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম। আমাদের প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন জানান, এ সময় বিভিন্ন পুলিশ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির স্লোগান ছিল মাস্ক পরুন, সেবা নিন, করোনার দ্বিতীয় ঢেউ আটকে দিন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক। এরপর সচেতনতামূলক র্যালি করে পথচারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন তারা।